আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভাইরাল হেরিটেজের আরও একটি বাইজের নৌকার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। শুরু হয়েছে নৌকা প্রতিযোগিতা বিভিন্ন জায়গায়। চলনবিলের আনাচে কানাচে বর্ষার পানি আগমনের ফলে বিভিন্ন স্থানে বাইজের নৌকাগুলো প্রস্তুতি নিয়েছে সেই বাইজে যাওয়ার জন্য। আজকে এখানে আসছি মাগুরা সবুজ বাংলা নামে পাবনা জেলার ভাঙ্গুরা থানার একটি বাইজের নৌকা। তারা প্রস্তুতি নিচ্ছে, নৌকাতে উঠতেছে যাওয়ার জন্য, বাইজে যাওয়ার জন্য, এবং তারা অলরেডি নৌকায় উঠেছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি নিয়েছে। আজকে সরাতৈল সাজাতপুর থানার সরাতৈলে ইয়া হবে, বাইজ হবে, এবং তারা সবাই বাইজে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে। মাঝিমাল্লারা নৌকায় এই মুহূর্তে উঠতেছে, এই মুহূর্তে মাঝিমাল্লারা নৌকায় উঠতেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। হালের মাঝি অলরেডি রেডি এবং নৌকাটি অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তারপরে সবগুলো বাইজেলরা কিন্তু তাদের যে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম অনেক সুন্দরভাবে মানাইছে। ইউনিফর্ম গায়ে দিয়ে তারা রেডি হয়েছে। কিছুক্ষণের ভিতরেই এই ঘাট ছেড়ে তারা সরাতৈল নৌকা বাইজের উদ্দেশ্যে রওনা দিবে। দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের নৌকা, এদিকে দর্শকদের নৌকা, দর্শকদের অনেক নৌকা, শত শত মানুষ এখানে মানুষ রয়েছে। তারা দর্শকদাররা সহজ চলে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন নৌকা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেব নৌকাটির সম্পর্কে সামান্য কিছু তথ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমাতুল্লাহ, আছি ভালো। আপনারা নৌকা নিয়ে কত দূর যাচ্ছেন? আজ আমরা সিরাজগঞ্জ জেলার হচ্ছে সরাতুল গ্রামে যাচ্ছি। সরাতুল গ্রামে, ওখানে কি উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যটা কি যাওয়ার? ওখানে আমাদের বাজির পরিকল্পনা প্রতিযোগিতা আছে, সেই বাজি আমরা আজ প্রথম অংশগ্রহণ করবো। এই বছর আর অন্য কোথাও অংশগ্রহণ? এই বছর আমাদের এই প্রথম, ইনশাল্লাহ আজকে আমরা প্রথম জয়েন করতেছি। ওখানে সরাতুল বাইজ শুরু হয়েছে গত শুক্রবার 27 তারিখে, আমরা আজকে দ্বিতীয় দিনে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। আপনাদের মনোবল কেমন? মানে আমাদের বাইজেলদের, আমাদের বাইজেলদের মনোবল খুব ভালো, ইনশাল্লাহ তারা জয়ের জন্যই যাবে। মানে প্র্যাকটিস করেছে কিনা? আমরা মোটামুটি, আমাদের প্র্যাকটিসে কোনো ঘাটতি আপাতত নেই, ইনশাল্লাহ আমরা ভালোভাবে অংশ করে। ঘাটতি আছে? বাইজেলেরও কোনো ঘাটতি নেই, ইনশাল্লাহ। আমরা যাতে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে বাইজেল আরো অতিরিক্ত আছে। অতিরিক্ত বাইজেল মানে কি? তিন গুণ বাইজেল বেশি আছে। এর মধ্যে ছাটাই করে নিয়ে আমার ভাগ্নের এনামুল, তার খুব আগ্রহ বাজির প্রতি, এই গ্রাম বাংলার ঐতিহ্য আমার ভাগ্নিয়া, তার অনেক অবদান আছে আর কি। আচ্ছা, আমরা জানি যে মাগুরা সবুজ বাংলা পাবনা জেলার একটা বিখ্যাত নৌকা, এবং বলা চলে আপনারা প্রতি বছর এই মাগুরাতেই নৌকাবাইজের আয়োজনও করে থাকেন। বিশেষ করে নৌকা প্রেমী দর্শকরা সহ, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শক আছে যারা দর্শকরা সহ এই বাইজের অনুষ্ঠানগুলো দেখতে যাচ্ছে। আর এ যে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি, এ হাতে লাঠি দিয়ে কি করেন? এই লাঠি দিয়ে বাইজেলদের শব্দ করলে বাইজেলরা মনোবল বেশি পায়। ওই আমরা দেখি যে নৌকার মাঝে বাড়ি বাড়ি করে, এটা কি সেই লাঠি? এই নৌকো মাঝে যে বাড়ি বাড়ি করে সেই লাঠি, এটা মনোবল বাড়ানোর জন্য? এটা মনোবল বাড়ানোর জন্য লাঠি যখন ই করা হয় তখন দর্শক অনেক শক্তি পায়, বাইজেলরা অনেক শক্তি পায়। দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কি? দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, আমরা প্রথমে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা বিজয় চিনে নিয়ে আসবো আল্লাহ জানে আমাদের দয়াকারে, এবং মাগুরা গ্রামবাসীর উদ্যোগে সামনে সেপ্টেম্বরের 7 তারিখে এখানে দ্বিতীয়বারের মতো নৌকাবাইজ অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ আপনারা সকলেই আমন্ত্রিত। নৌকা জোরে যাবে, সুপ্রিয় দর্শক, জোরে যাবে কোনটা? জোরে যাবে কোনটা? পরে জোরে যাবে, মানে দ্রুত যাবে কোনটা? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে, সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ এখানে সরাতৈল বাইজার নৌকায় যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছে অলরেডি। এখানে দর্শকবৃন্দ আছে, এই সবগুলো কিন্তু মাগুরা সবুজ বাংলার দর্শকবৃন্দ। ওটা লাগবে, ওটা লেন ভাই, নৌকার সাথে যাওয়া লাগবে আমার, নৌকা ভিডিও করতে করতে যাবো ভাই। ভাই আইলে সুপ্রিয় দর্শক, নৌকা অলরেডি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এখানে গ্রামের অনেক ময় মুরব্বী, ছোটো বড়ো, ছোটো মানুষ, বড় মানুষ, এবং সবাই, সব ধরনের মানুষ এই নৌকার সাথে দর্শক হিসেবে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত। আমরাও যাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখাবো নৌকা বাইজ, এবং নৌকা বাইজের যে পূর্ব প্রস্তুতি, সে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শকরা চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন?
সরাতুল সরাতুল কি উদ্দেশ্যে যাচ্ছেন আপনারা কি এরকম সব জায়গায় যান? আমরা সব জায়গায় যাই। আপনি তো বয়সে অনেক প্রবীণ ব্যক্তি, নৌকা বাইস দেখেন কতদিন আগে থেকে? বহুদিন ৩০-৩৫ ছোটকাল থেকেই দেখেন? ছোটকাল থেকে দেখি। এখনো এই দেখা শেষ হয় নাই? না, এখনো দেখতেছেন? এখনো দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি নৌকাবাইজের দর্শকরা ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সব ধরনের মানুষ এখানে যাচ্ছে এবং অলরেডি নৌকার বাইজাল সহ নৌকা প্রস্তুত, ঘাট থেকে কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে। আমরা আপনাদেরকে এই নৌকার টান সহ বাইজ দেখাবো পরবর্তীতে, আর এখন আপাতত আমরা নৌকার বাইজাল দেওয়ার প্রস্তুতি যেভাবে হচ্ছে সেগুলোই দেখানোর চেষ্টা করলাম। এই যে এখানে নৌকার নাম সহ আছে মাগুরা সবুজ বাংলা, এটা কিন্তু পাবনা জেলার ভাঙ্গুরা থানার উল্লেখযোগ্য একটা নৌকা, যে নৌকাটি বিভিন্ন প্রতিযোগিতায় যে বিভিন্ন সবসময় অনেক বড় বড় বিজয় ছিনিয়ে এনেছে। এই নৌকার ঝুলিতে অনেক বড় বড় সুনাম আছে। আরও ২০০-২৪ জন বাইজেলরা হয়তো নৌকা ওঠেনি, তারা আসবে। আমরা ঘাট ছেড়ে যাচ্ছি, দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে এই নৌকার বাইজগুলো দেখানোর চেষ্টা করব। সবার সুখ সমৃদ্ধ মঙ্গলময় জীবনযাপন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওগুলো কেমন লাগছে আর এই নৌকাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, মিস করবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।